হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাধরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে তো আজকে আমরা যে সমস্ত প্রশ্ন আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউ বিভি কনস্টেবল তার সাথে সাথে লেডি কনস্টেবেল মেন পরীক্ষা যার সময় কিন্তু খুবই সীমিত রয়েছে তোমাদের হাতে গোনা আর মাত্র পনেরো থেকে ষোলোটা দিন তোমাদের হাতে সময় রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার সাথে সাথে তোমাদের ফুড এসে যে পরীক্ষা সামনে আসছে সেখানেও কিন্তু এর সমস্ত প্রশ্ন আসতে পারে তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে সাথে সাথে মিলিয়ে নেবে তো এটি হচ্ছে আমাদের মক টেস্ট নম্বর ফোর এর আগে আমরা তোমাদের তিনটি মক টেস্ট নিয়েছি মেন পরীক্ষার জন্য তো সেগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আলসেরিবটি তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে তালচের এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উড়িষ্যা রাজ্য ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কুতুব মিনার এর নির্মাণ কাজ কে শেষ করেছিলেন কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আয়বক এটি শেষকে করেছিলেন তো এটি শেষ করেছিলেন ইলতুত মিস অপশন বি ইজ দা রাইট আনসার নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সুলতানি যুগের আকবর কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর চলো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে দাগ ও হুলিয়া পথার প্রচলন করেন কে দাগ ও হুলিয়া পথার প্রচলন কে করেছিল দেখেন সঠিক উত্তরটি হবে দাগ ও হুলিয়া পথার প্রচলন করেছেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া পথার প্রচলন করেছিল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এখানে দেখতে কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিল কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিল এটাও ভীষণ গুরুত্বপূর্ণ দেখেন সঠিক উত্তরটি হবে অপশন সি আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থাটি চালু করেছিল নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল অপশন বিজ দা ওর রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পঞ্চান্নটি মডেল সেটের প্র্যাকটিস সেটে নিতে পারো এই প্র্যাকটিস সেট নিয়ে তোমরা এখন প্র্যাকটিস সেট করতে পারো এখানে পনেরোটি ফুল প্র্যাকটিস সেট রয়েছে দশটি স্পেশাল ইংলিশের রয়েছে দশটি জি কে স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে ম্যাথের দশটি রয়েছে জেআই দশটি স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে তো এরকমভাবে কিন্তু আমাদের পঞ্চান্নটি মডেল সেট তৈরি করা হয়েছে এবং সাথে সাথে তোমাদের কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আরও ডাব্লিউ বি দু হাজার উনিশ এবং কুড়ির যে কনস্টেবল মেন পরীক্ষা হয়েছিল সেই মেন পরীক্ষার প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স বারো মাসের পেয়ে যাচ্ছে তোমরা সাথে তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র আশি টাকা তোমরা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে বাই করে নিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কনট্যাক্ট করে সেখান থেকে বাই করতে হবে এবং যারা ডাব্লুবিপি কনস্টেবল এবং আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তার সাথে সাথে তারা আমাদের ডাব্লিউপি এন্ড কেপি স্ক্যানারটি নিতে পারো এখানে তিন হাজার প্লাস এমসি রয়েছে তো এই তিন হাজার প্লাস এমসি হয়েছে হচ্ছে শুধুমাত্র ডাব্লুইপি এবং কেপির যে দু হাজার এগারো থেকে তেইশ পর্যন্ত পরীক্ষা হয়েছে যে সমস্ত সে এসআই হোক বা কনস্টেবল হোক সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে রয়েছে তোমাদের সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকার বিনিময়ে এবং এই দুটো পিডিএফ যারা নিতে চাও একসাথে তারা এইটি বর্তমানে পাবে মাত্র ওয়ান ফোরটি রুপিসে ওয়ান ফোরটি রুপিসে তোমরা কিন্তু এই দুটো পিডিএফ একসাথে পেয়ে যাবে তো এত কম দামে এত ভালো কিছু কেউ প্রোভাইড তোমাদের করতে পারবে না আশা করি তো তোমরা একবার নিয়ে দেখতে পারো খুবই উন্নত মানের পিডিএফ দুটো রয়েছে এবং এই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদের মেন পরীক্ষার যে লেভেল কোশ্চেন হয় সেইভাবেই কিন্তু সাজানো হয়েছে নতুন সিলেবাস যেটা রয়েছে সেইভাবে কিন্তু সাজানো রয়েছে একদম যেমন তোমার কোশ্চেন আসবে ঠিক সেই রকম ধরনের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন মেন পরীক্ষার কোশ্চেনের মান হয় সেরকমভাবে মানের কিন্তু কোশ্চেন এখানে সিলেক্ট করা হয়েছে তো অবশ্যই তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারো এই দুটোই একসাথে নিয়ে নিতে পারো মাত্র একশো টাকায় তো তার জন্য তোমরা অবশ্যই এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে থাকবে তো অবশ্যই বাই করে তোমরা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস এবং পড়া শুরু করে দাও তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখেছ কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিল কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলো তো এখানে সঠিক উত্তরটি হবে কৌলিন্য প্রথা প্রচলন করেছিল বলল সেন ওতপসেন এফ সি দ্য রাইট স্যার নেক্সট হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে এসেছিল তাই সঠিক উত্তরটি হবে অপশন বি ইয়ংসাং তিনি কিন্তু হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিল নেক্সট নম্বর প্রশ্ন দেখো প্রথম জৈন তীর্থাঙ্করকে প্রথম জৈন তীর্থাঙ্করকে তাই সঠিক উত্তরটি হবে প্রথম জৈন তীর্থাঙ্কর ছিল ঋষভনাথ নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তরটি হবে কলকাতায় এসেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোনস নেক্সট কার রাজত্বকালে ফতেপুর স্বীকৃতি নির্মিত হয়েছিল ফতেপুর স্বীকৃতি কার রাজত্বকালে নির্মিত হয়েছিল তো ফতেপুর স্বীকৃতি নির্মিত হয়েছিল আকবরের রাজত্বকালে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এগারো বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি এখানে সঠিক উত্তরটি হবে আমাদের কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট নেক্সট তের নম্বর প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন কে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছেন কে তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি মীরা সাহেব ফতেমা বিবি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনটি কোথায় হয়েছিল তাই সঠিক উত্তরটি হবে প্রথম বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল রাজগৃহেতে অজাত সত্যের সময়কালে দ্বিতীয় হয়েছিল বৈশালী কালাশোকের সময়কালে আবার তৃতীয় হয়েছিল পাটলিপুত্রের অশোকের সময়কালে কাশ্মীরি হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা কনিষ্কের সময়কালে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের উপদেষ্টা গেছিলেন ভারতীয় সংবিধানের উপদেষ্টা হয়েছে কে তো এখানে আমাদের সঠিক উত্তরটিভাবে ভারতীয় সংবিধানের উপদেষ্টা হয়েছে বি এন রয়েট অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি গেছিলেন ভারতের জাতীয় কংগ্রেস থেকেও কিন্তু প্রশ্ন আসবে তোমাদের তেমনিশো সঠিক উত্তরটি হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বৌদ্রুদ্দিন তো এফ জি নেক্সট সত সতেরো নম্বর প্রশ্ন দেখো উনিশশো সতেরো সত্যাগ্রহ প্রথম কোথায় শুরু হয় উনিশশো সতেরো সালে সত্যাগ্রহ প্রথম শুরু হয় কোথা থেকে সঠিক উত্তরটি হবে অপশন বি চম্পারণ থেকে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কোন দিন বিশ্ব জনসংখ্যা দিবস পালন পালন করা হয় কোন দিন বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয় তো প্রতি বছর এগারোই জুলাই এই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হয়েছে কোনটি দেখুন সঠিক উত্তরটি হবে আলম আরা এটি হয়েছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র এবং প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত ছিল তো পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপতের তৃতীয় যুদ্ধ সংগঠিত ছিল এবং দ্বিতীয় এবং প্রথম কবে সংগঠিত ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো পার্বত্য মসিক কাকে বলা হয় পার্বত্য মসিক কাকে বলা হয় দেখেন সঠিক উত্তরটি হবে অপশন সি শিবাজিকে বলা হয় পার্বত্য মৌসিক নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো বাজারের শহর কাকে বলা হয় বাজারের শহর কাকে বলা হয় দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি কায়রোকে বলা হয় বাজারের শহর সরি নেক্সট ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন কোন ধাতুর আকুরিক তেমন সঠিক উত্তরটি হবে অপশন ডি দশ তার আগর হয়েছে ক্যালামাইন নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দেখানোর সঠিক উত্তরটি হবে হরিপ্রসাদ চৌরাশিয়া যুক্ত বাঁশি সাথে তপশন ডি এস দ্য আইটেমস নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সমস্ত অ্যাসিডে যে উপাদানটি থাকে তা হল সমস্ত অ্যাসিডে যে উপাদানটি থাকে তা হলো সঠিক উত্তরটি হবে অপশন বি হাইড্রোজেন সমস্ত অ্যাসিডে বিদ্যমান নম্বর প্রশ্ন অঞ্চল কোন মহাদেশে অবস্থিত ফেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত তো ফেইরি অঞ্চল অবস্থিত উত্তর আমেরিকাতে অর্থাৎ অপশন এ ইজ দা রাইট আনসার নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদে সালোক সংশ্লেষে হার বেশি কোন উদ্ভিদে সালোক সংশ্লেষের হার বেশি তাই সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি কোল্লোরেলা নেক্সট বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তাই সঠিক উত্তরটি হবে অপশন বি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফল পাকানোর জন্য নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে তো ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যে রাসায়নিকটি সেটি হচ্ছে ইথিলিন অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন কোষ অঙ্গাণকে সুইসাইড ব্যাক বলা হয় সুইসাইড ব্যাক বলা হয় কোন কোষ অঙ্গানুকে দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি লাইসমকে বলা হয় সুইসাইড ব্যাগ নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন রাজীব কুমার ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো ভারত সম্প্রতি আমাদের ভারত স্টিল উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় নং স্থান অধিকার করেছে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি অবসর ঘোষণা করে সাক্সি মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিল এটা কিন্তু নিউজে অনেকবার এসছে তাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সম্প্রতি অবসর ঘোষণা করে মালিক যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে রেসলিং সাথে যুক্ত ছিল সাকসি মালিক নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটলো কোন রাজ্যের এন্নোর সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটেছে সেটি কোন রাজ্যে এন্নোরে ইন্নোরে সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটেছে এটি কোন রাজ্যে অবস্থিত তো এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের এন্নোরে কিন্তু এই যে অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনাটি ঘটেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাভের প্রশ্ন ছিল চলো নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট এখানে দেখতে পাচ্ছ কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো কোন সালের মধ্যে আমাদের ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো তো ইসরো পরিকল্পনা করেছে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে আমাদের ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর কী কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো এবার একটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে সেটি তোমরা দেখে নাও তো ব্রেকিং পাউডারের রাসায়নিক নাম হলো কি এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো সকলের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সাথে সাথে এই যে পঁয়ত্রিশটা কোশ্চেন করলাম তার মধ্যে কতগুলি ঠিক হলো কতগুলি ভুল হলো সেটা জানাতে ভুলবে না তো আশা করি তোমরা ভালো মতো পড়াশোনা করছো তোমাদের হাতে কিন্তু সময় খুব কম রয়েছে তোমরা অবশ্যই একটা প্র্যাকটিস সেট করে যাও কিছুটা হলেও করে যাও প্র্যাকটিস সেটে কিন্তু প্রচুর প্রয়োজন তো কিছু ওয়েমআর সিট প্রিন্ট আউট করে প্র্যাকটিস সেটগুলি সময় ধরে কিছু করবে এবং সাথে সাথে কিন্তু যেগুলো পড়েছ সেগুলো এখনও রিভিশন করো কিছু কিছু করে আর যদি পারো তো শেখার চেষ্টা করো এখন শেখার তো কিছুই নেই তো বেশি করে তোমরা ম্যাথ এবং জিআই প্র্যাকটিস করো তার সাথে সাথে ইংলিশও কিন্তু ফেলে রেখো ইংলিশ দশ নম্বর বলে অবহেলা করবে না ইংলিশটাও কিন্তু পড়ে যাবে অবশ্যই তারা মেন পরীক্ষা দেবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু তোমরা জানো যে তোমাদের ফুড এস আই এর যে এক্সাম সেই এক্সাম ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে অফিসিয়ালভাবে তো তোমরাও কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দাও তোমাদের হাতে আর মাত্র দুটি মাস মতো সময় রয়েছে তো সেই সময় কিন্তু খুব একটা নয় দুটি মাসও নয় হ্যাঁ মোটামুটি দু মাস এখন ধরো ওদিকে তোমাদের হবে হ্যাঁ মোটামুটি দু মাস তোমাদের সময় রয়েছে তো এখনও যদি প্রিপারেশান করো ঠিকঠাকভাবে তো অবশ্যই সফল হওয়ার চেষ্টা পারবে সফল হতে তোমাদের ফুড এসে তোমাদের পঞ্চাশটি জিকে পঞ্চাশটি ম্যাথ থাকে অথব তোমরা কিন্তু ভালো মতো ম্যাথ এবং জিকে পড়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম থাকে তো তোমাদের জিকেগুলো কিন্তু পড়তে হবে পাতি জিকে কিন্তু আসে পড়েছে তো অবশ্যই সেগুলো দেখবে আর আমরা চেষ্টা করছি যদি পারি তোমাদের জন্য একটা প্র্যাকটিস শেট তৈরি করার তো সেটা আসতে দেরি হবে এখনও যেহেতু কিছুই করা হয়নি তো সেই ভাষায় থেকো না তোমরা অবশ্যই এখন থেকে পড়াশোনা করতে থাকো এবং যদি হয় শেষের দিকে আমরা কিন্তু একটি প্র্যাকটিস শেট লঞ্চ করবো সেখান থেকে তোমরা প্র্যাকটিস শেট করবে খুব স্বল্প মূল্যে থাকবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তত ভালো থেকে সুস্থ থেকো এবং যারা পিডিএফ দুটো নিতে চাও আমাদের আছে যে দুটো ডাব্লিউ বি স্ক্যানার আর সাথে সাথে তোমাদের প্র্যাকটিস সেট মেন পরীক্ষার জন্য তো অবশ্যই নিতে পারো মাত্র একশো চল্লিশ টাকার বিনিময়ে দুটি তোমরা পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটি দেওয়া রয়েছে সেটা অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক তোমাদের পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে বাই করতে পারো কথা বলে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো যদি দুটো পিডিএফ একসাথে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আসবে কারণ দুটো পিডিএফ যদি একসাথে বাই করে লিঙ্ক থেকে বাই করলে কিন্তু প্রাইসটা একটু হাই পড়বে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ পিডাবলিউটি বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করো এবং শুরু করো তো যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছে তারা কিন্তু অবশ্যই আমাদের কেপি ক্কোরটা নিয়ে নেবে কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন থাকে আর তার সাথে সাথে তোমাদের কিন্তু যে ইয়ারের কোশ্চেন সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ সেখান থেকে হুবাহু কমন আসে এবং তার সাথে এক্সট্রা ডিটেলস যা রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেখান থেকে তো কমন আসবেই আসবে তো অবশ্যই তোমরা নিয়ে নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব দ্রুত বের হতে চলেছে বারো হাজার ভ্যাকান্সি কিন্তু আসবেই আসবে গ্যারান্টি আসবে তো সেই জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তো এই বলে আজকে আমরা ভিডিওটি শেষ করছি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং